বাংলারা ঠিক কিভাবে খায়? কোথাকার আম ভাইয়া? মেহেরপুর নাকি দরবেশপুর? ও দরবেশপুরের আম এভাবে এভাবে খাওয়া হচ্ছে? হ্যাঁ ভাইয়ারা, না দরবেশপুরের মানে ও সবাই খাওয়াই ব্যস্ত। আমি সকালে নাস্তার পরে এখন মহা আয়োজন চলবে, যেটাতে দুইটা শেফ থাকবে যারা রান্না করবে, একটা ঢাকার আপু আর একটা হচ্ছে দুলা ভাই যেটা ফ্রান্স থেকে আসছে। তো দুইজনই মোটামুটি সব কিছু, অবশ্যই হেল্পে ভাইয়াও থাকবে, ভাইয়াও অনেক কিছু হেল্প করবে। তো সবাই মিলে আসলে হই হুল্লোড় করে রান্না বান্না হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই হইচই করে আনন্দ করে রান্না এবং তার মাঝে এটা সেটা খাওয়া, এই যে একটা আনন্দ, এটা আমি খুব মিস করি, কারণ এগুলো আমাদের খুব চলে। খুলে রান্না হবে না, পাতিলে আসলে অনেক আমাদের বোরহানি হবে। এটা করছে আলু বোকারে কিসে দিল? ও আমি আপুকে আরো ফুলবে আমি ওই যেবার ইয়ে করলাম না সেইবার অর্ডার দিলাম না তোর কাছ থেকে ওইখানে ওইটা করেছিলাম, এত সুন্দর হয়েছিল দু 10 মিনিট মানে জাল দেওয়া লাগে আপনি 8 মিনিট হবে না কাকু? কি এতক্ষণ আম খেতে বললো খেলি না? এটা কি কি মাখানো আপু? চিনি দে। এটা কি কি মাখানো? আটা কি কাঁচা?
কাঁচা 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 পানি দেবো না আটা গুঁড়ো হ্যাঁ হ্যাঁ এই ভাতটা কি আগে রান্না করে রাখলে ভালো হয় আপু সাথে সাথে ডো বানাতে হবে না আমরা চুলায় ফেলে দিয়ে বাইরে চলে যাই কফি খাওয়ার জন্য আলু বোখারা মুরগির চেহারি রামদে বিরিয়ানি রামদে হলো গর্তের মধ্যে দিয়ে দেবেন জাল কোনটা বেশি ডান পাশে না বাম পাশে ছাদে যেতে হবে না না নিয়ে আসছি বোরহানি জলপাইয়ের জুস একই তো কালার হয়ে গেছে কি পরিশ্রম অবশ্যই মানে না তা স্পেশালিস্ট হচ্ছে বোরহানি এবং তাকে আশা দেওয়ার টিকিট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে স্পেশালিস্ট বোরহানি রান্না শেষ এখন খাবারের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে সবাই এখন খাবে হ্যাঁ এটার মধ্যে চিকেন ছোট ছোট করে দেয়া আছে খাও এই যে পিছনে দিছি এই জন্য পুরো ভেজা সামনে গেলে সমস্যা